বিহান ভিহানবাবুকে কোন তেল শ্যাম্পু এবং যেভাবে গুছল করাই আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রায়ান রিহান ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটি ভিডিও করছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু আপনার রিহানবাবুকে কী কীভাবে গুছল করেন তার একটি ভিডিও শেয়ার করবেন বা বাবুর মাথায় কোন তেল শ্যাম্পু দেওয়া হয় সেই ভিডিওটি জন্য আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি একাই ভিডিও করি তাই আসলে সম্ভব হয়ে উঠছিল না আজকে তো ফ্রাইডে তো ওদের চাচুরও ছুটি তো ওদের চাচু আসছে দেখুন আমার দুই ছেলেই চাচুর সাথে খেলা করছে ছোটো ছেলে তো ঘোরা উঠেছে আর বড় ছেলে চাচুকে ঘোরা বানিয়েছে তো এটা দেখে আবার রিহানবাবুও বায়না ধরেছে যে রিহান বাবু চাচুর পিঠে উঠবে তো রিহানবাবুকেও চাচুর পিঠে উঠে দিয়েছি এই যে দেখুন এখন দুই ছেলে চাচুর পিঠে উঠে চাচুর সাথে খেলা করছে তো রিহানবাবুকে আমি অনেক চেষ্টা করেছি তেল দেওয়ার কিন্তু সে আমার কাছে আসতে সেই না আমি ধরলি চিৎকার করছে তো এই তো চাচুর সাথে বসে খেলা করছে তো আমি একটি পাতিল একটু পানি এনে দিয়েছি কারণ রিহানবাবু পানি দিয়ে দুষ্ট করতে আবার খুব ভালোবাসে তো আমার দেবরকে বললাম যে একটু মাথায় তেল দিয়ে দাও আমি ভিডিও রেকর্ড করছি তো এই তো আমার দেবর হচ্ছে তেল দিয়ে দিচ্ছে আসলে আমি হচ্ছে এই অলিভ অয়েলটা দিই এই অলিভ অয়েলটা আমার কাছে ভালো লাগে আমি আমার দুই ছেলেকেই হচ্ছে এই অলিভ অয়েলটাই দিচ্ছি তো ওদের চুলে এবং পুরো শরীরেই হচ্ছে অলিভ অয়েলটা দিয়ে আমি মাসাজ করে দেই বাচ্চাদের জন্য তেল মাসাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তেল ম্যাসাজ করলে বাচ্চাদের স্কিন যেমন সফট হয় তেমনি কিন্তু মাথার খুশকিও দূর হয় এবং রক্ত সঞ্চালনও বৃদ্ধি হয় বাচ্চাদেরকে তেল মাসাজ করার জন্য হাতে তেল নিয়ে আলতো করে আস্তে আস্তে মাসাজ করতে হবে কারণ বাচ্চাদের স্কিন অনেক বেশি নমনীয় থাকে তাই খুব জোরে ঘষে ঘষে মাসাজ করা যাবে না আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা অনেক জোরে জোরে ঘষে ঘষে মাসাজটা করছি আসলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি এ কারণে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং জলদি হচ্ছে মাসাজটা করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন আলতো হাতে আস্তে আস্তে করতে তেল মাসাজ করার এক ঘন্টা পরে চলে আসলাম রিহানবাবুকে গুছল করাতে এই তো দেখুন বড় একটি বোলের মধ্যে করে পানি নিয়ে আসছে আর রিহানবাবুকে বসিয়ে দিয়েছি বাবুর তো পানি হলেই হলো আর কিচ্ছু লাগবে না দেখেন কীভাবে দুষ্ট্রমি করছে পানি দিয়ে আজকে যেহেতু বাবুর মাথায় প্লাস পুরো শরীরেই হচ্ছে তেল মাসাজ করে দিয়েছি তাই রিহানবাবুকে আজকে শ্যাম্পুও করিয়ে দিব তো আমি হচ্ছে রিহানবাবু আর রায়ানবাবু আমার দুই ছেলেকেই হচ্ছে প্যারাশুটের এই মানে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ একটা দিয়েই হচ্ছে দুইটা কাজ হবে মাথায়ও শ্যাম্পু করা যাবে আর বডিও ওয়াশ করা যাবে তো আমি ওদেরকে হচ্ছে ওদের দুই ভাইকেই হচ্ছে আমি এটা দিয়েই হচ্ছে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ করে দিই তার কারণ হচ্ছে এই শ্যাম্পুটা আমার কাছে ভালো লাগে কে এটা চোখে যদি যায় বাচ্চাদের বাচ্চাদের চোখ জলে না কারণ অনেক সময় তো এখন রিহান বাবুকে তো এইভাবেই শ্যাম্পু করতে হয় তা না হলে আসলে করা যায় না আগে তো রিহান বাবুকে কোলে নিয়ে তারপর আগে মাথায় শ্যাম্পু করে দেন গোসল করিয়ে দিতাম তো এরকম একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব আপনার না চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে আমি রিহান বাবুকে খুব ভালো করে তেলও মেসেজ দিতে পেরেছি আবার খুব সুন্দর করে গোসল করিয়েও দিতে পেরেছি এখন তো বাবুকে আসলে সম্ভব না কারণ এত দুষ্ট হয়ে গিয়েছে শুধু করবে তো মাথায় হচ্ছে আমি শ্যাম্পু করে পুরো শরীরেই হচ্ছে মানে বডি ওয়াশটা দিয়ে ওয়াশ করিয়ে দিচ্ছি দিয়ে গোসল করিয়ে দিচ্ছি আসলে বেশিক্ষণ রাখা ঠিক হবে না তাহলে ঠান্ডা লেগে যাবে আমি কিন্তু রিহান বাবু রায়ান বাবু আমার দুই ছেলেকে প্রতিদিন গোসল করিয়ে দিই আর ডাক্তাররা কিন্তু বলে বাচ্চাদের কে প্রতিদিন গোসল করে দিয়ে বাচ্চা যেমন ধুলোবালু শরীরে লাগে না তেমনি কিন্তু বাচ্চাদের ঠান্ডাও কম লাগে তো যাই হোক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমার ছেলেদের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম